একটা কমন জিনিস সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই। আপনারা জানেন যে প্রাপ্ত বয়স্ক রোগীদের 30% বেশি, মানে 1/3 বেশি রোগী মারা যায় হার্ট ডিজিজে। এবং হার্ট ডিজিজ সম্পর্কে আমরা অনেক কিছু জানলেও বেশ কিছু ভ্রান্ত ধারণাও আছে। আমরা যখন একটা পেশেন্ট যখন বুকে ব্যথা নিয়ে আসি, আমরা মনে করি যে এটা হৃদরোগ। সবসময় কিন্তু এটা সঠিক নয়। অনেক সময় হৃদরোগ সম্পর্কে আমরা সতর্ক থাকব, সেই সাথে আমরা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। সেই জন্যই তথ্যগুলি আপনাদেরকে দেওয়া, যাতে সঠিক তথ্য নিয়ে সঠিক চিকিৎসা আমরা পেতে পারি। যেরকম যদি বুকে ব্যথা হয় এবং ব্যথাটা যদি একটা আঙ্গুল দিয়ে পয়েন্টিং পেইন যদি হয়, আমরা যদি আঙ্গুল দিয়ে দেখানো সম্ভব হয়, তাহলে এটা সাধারণত কার্ডিয়াক পেইন না, হার্টের ব্যথা না, এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস হলো যে যে ব্যথাটা কয়েক সেকেন্ড থাকে এবং বিদ্যুতের বিজলি চমকানোর মতো এসে সাথে সাথে চলে যায়, এটাও কিন্তু মানে কার্ডিয়াক পেইন না। কারণ আমরা মনে রাখতে হবে যে এখানে কিন্তু অনেকগুলি মানে স্ট্রাকচার আছে। যেরকম আমরা যদি বাইরের থেকে ভিতরের দিকে যাই, প্রথম স্কিন, তারপরে হলো সফট টিস্যু, তারপরে হলো হাড্ডি, তারপরে হলো মানে লাংসের কাভারিংস, হার্টের কাভারিংস, তারপরে হার্ট, তারপর লাংস, মেরুদণ্ড, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং প্রত্যেকটা প্রদাহের জন্যই কিন্তু ব্যথা হইতে পারে। তো হৃদরোগের ব্যথাটা মানে একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে হবে, বিস্তীর্ণ জায়গা জুড়ে হবে এবং শ্বাস বন্ধ হয়ে আসতে যাবে এবং সাথে সাথে তার মানে মানে ঘাম হবে, প্রচণ্ড ঘাম হবে এবং মনে হবে যে সে মারা যাচ্ছে। ইম্পেন্ডিং ডেথ বলা হয়, এটাকে বলা হয় ইম্পেন্ডিং ডেথ। তো এই এত প্রচণ্ড ব্যথা হয়। আমরা অনেক সময় হৃদরোগী যারা নাকি চেস্ট পেইনে যারা ভুগছে, তারা বলে যে এরকম ব্যথা যাতে শত্রুরও না হয়, এরকম একটা সিভিয়ার পেইন হয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা মানে বুকে ব্যথা হলেও মানে মুভমেন্টে আমরা যদি নড়াচড়া করি বা হাত মুভমেন্ট করি, তাহলে ব্যথাটা বাড়ে বা কমে। এটা কিন্তু মাস্কুলোস্কেলিটাল পেইন, মানে হাড্ডি বা মাংসের প্রদাহের জন্য হয়। অনেক সময় আমরা যদি দেখি যে বুকে ব্যথা হয়, শ্বাস বন্ধ করলে এটা মানে কমে যায়, সেটা আমাদের ধরতে হবে যে এটা রেসপিরেটরি মুভমেন্টের সাথে জড়িত, লাংসের সাথে জড়িত। অনেক সময় দেখা যায় জ্বরের সাথে বুকে ব্যথা হচ্ছে এবং শ্বাস বন্ধ করলে কমে যাচ্ছে, এটা অবশ্যই হয়তো নিউমোনিয়ার জন্য ব্যথা হচ্ছে। আর ব্যথার নেচারটা, হার্টের ব্যথার নেচারটা হয় কম্প্রেসিভ, মনে হয় যে শ্বাস বন্ধ করে দেবে এরকম অবস্থা। আর বার্নিং পেইন যেটা হয়, বার্নিং পেইন, মনে হয় যে জ্বলে যাচ্ছে, অ্যাসিড বার্ন হচ্ছে, সেটা হয় সাধারণত মানে অ্যাসিডিটির জন্য। যেরকম পেপটিক আলসার ডিজিজ বা যদি কোনো কারণে যদি মানে স্টমাকের যে খাবারটা উপরের দিকে উঠে পড়ে, প্রায় মেয়েদের এটা হয় সাধারণত, এটাকে আমরা বলি জার্ড, মানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা বলি। আর অনেক সময় রেফার্ড হয়েও পেইন আসে, যেরকম ঘাড়ের থেকে ব্যথা এদিকে আসতে পারে, অনেক সময় আসে হাতের দিকে যায়, হাত ছিনছিন করে, এটা কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য ব্যথা। এবং অনেক সময় দেখা যায় যে ব্যথাটা মানে হার্ট অ্যাটাকের যে ব্যথাটা, এটা সাধারণত একটা গ্রুপের হয় যাদের নাকি রিস্ক ফ্যাক্টর থাকে। যেরকম ধরেন একজন রোগীর যদি ডায়াবেটিস থাকে, সে যদি প্রাপ্ত বয়স্ক হয় বা বেশ 50 ঊর্ধ্ব হয় বা একটা অ্যাডাল্ট বা এরকম পেশেন্ট থাকে যার হাইপারটেনশন থাকে, উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তারপরে সে স্মোক করে, তার স্থূলতা, তার খাদ্যাভ্যাসটা একটা এত সঠিক না, যার জন্য তার ওবেসিটি আছে, এই সমস্ত রিস্ক, ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি দেখবেন যে হয়তো ভাই বোন অনেকেরই হার্ট ডিজিজ আছে, তার কিন্তু হার্ট ডিজিজ হওয়ার প্রবণতাটা বেশি। তো হার্ট ডিজিজ সম্বন্ধে আমরা সতর্ক থাকবো, কিন্তু আতঙ্কিত যাতে আমরা না হই সেটা খেয়াল রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে হার্টের ব্যথাটা রেফার্ড পেইন হয়, পেইনটা বুকে অনুভূত হওয়ার পরে এটা হাতের দিকে চলে যায় অথবা এই উপরে জ্বর দিকে চলে যায়, দাঁতের দিকে চলে যায়, রেফার্ড পেইন হয় অ্যাকর্ডিং টু নার্ভ ডিস্ট্রিবিউশনের জন্য এটা হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং যদি বুকে হার্টের জন্য ব্যথা হওয়ার পরে অনেক সময় রোগীর শ্বাসকষ্টও হইতে পারে, এটা আমাদের অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এবং যখন আমরা চিন্তা করব যে এটা হার্ট ডিজিজ, তখন আমাদের লাইন অফ অ্যাকশান, লাইন অফ ট্রিটমেন্ট, সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু আমাদের একটা পরিবর্তন আসবে। তো ফাইনালি আমি
ইন কনক্লুশনে আমি বলতে চাই যে যদি এই সমস্ত উপসর্গ অ্যানালাইসিস করে যদি আপনার কাছে মনে হয় যে এটা হার্টের ব্যথা, দ্যাট ইজ একটা ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, স্মোকার, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, তার যদি কম্প্রেসিভ টাইপ অফ চেস্ট পেন হয় তাহলে আমরা ধরে নেব এটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বিশেষ করে হৃদরোগে বিশেষজ্ঞ অথবা ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে হসপিটালে যাইতে হবে এবং আমাদের প্রপার চিকিৎসাটা যত দ্রুত নেওয়া যায় তত ভালো, এবং দ্রুত চিকিৎসার বিভিন্ন বেনিফিট আমাদের আছে এবং এটা আমাদের জন্য অবশ্যই করণীয়।